কোটি জনতা কোটি কোটি হা তোমার কাছে তুলে করে মোনাজা যা কিছু চাওয়ার তা দাও মানা দাও একটি চাওয়া প্রভু দাও গো দাও হে আমার রব হে আমার রব হে আমার রব আল্লামা হুজুরকে ফিরিয়ে দাও আমিন বলবেন না জোরে কোন আমিন তার অপরাধ কি অপরাধ একটাই যিনি শুধু কোরআনে কথাগুলো বলতে রাসূলের দেখানো পথে যিনি শুধু চলতেন ঠিক না যিনি শুধু কোরআনের কথাগুলো বলতেন রাসূলের দেখানো পথে যিনি শুধু চলতেন সে কথা বলার তরে সে পথে চলার তরে হিংসার গুণ জ্বলে বাতিলের বুকে দাও দাও ঠিক না হে আমার রব হে আমার রব হে আমার রব আল্লামা সাইদিকে ফিরিয়ে দাও আল্লামা হুজুরকে ফিরিয়ে দাও কে কে চান দোকানে হাত তুলে আল্লাহর কাছে বলেন আমিন সেই সময় খলিফা মনসুর যেমন করে মালিক ইবনে দিনার এর বিরুদ্ধে চক্রান্ত করেছিল আজকের জামানায় দেখে নেন আজকে বাংলার জমিনে এরকম মালিক ইবনে দিনার মতো জবরদস্ত আলেম যিনি আছেন তার বিরুদ্ধে এরকম চক্রান্ত আসলো না একই রকম চক্রান্ত করছে সেই আলেমের জন্য দোয়া করতে চাই আল্লাহ কোটি কোটি মানুষ তোমার সেই মানুষটার জন্য কথা শুনতে পাগল পারা হয়ে আছে আল্লাহ আবার তাকে আমাদের মাঝে ফিরিয়ে দাও জোরে বলেন আমি এই যে দোষ খুঁজতেছে তাহলে আজকে এটা নতুন নয় এই দোষগুলো আগেও ছিল এখনো খোঁজা হয় এই যে একটা হক কথা বললে কিন্তু মন খারাপ করবে তবুও বলবো বলবো সারা জীবন আমরা শুনে আসছি রক্কাটা লোক তার নাম হলো একটা সংগঠন আছে রক্কাটা সংগঠন আছে না ভাই তারা হলো সাউ রাজাকার মানে বাচ্চা রাজাকার কথা কয় দেখেন সারা জীবন শুনছি রক্কাটা বাচ্চা রাজাকার চেতনায় রাজাকার সারা জীবন আপনারা শুনলেন রাজাকারের গ্রুপ তার নাম কি অমক সংগঠন করে হুজুরা হলো রাজাকারের দল করে রাজাকার গ্রুপ কত কানে কেন মাশাআল্লাহ এই নির্বাচনে রাজাকারের দল এমন ঠকাই ঠকছে রাজাকার মাত্র 37টা ভোট পেয়েছে এ কত কানে কেন জোরে বলে মাত্র পাইলো 37টা তার মধ্যে 25টাই মরছে কয়টা মরছে আছে হলো 12টা আর সারা জীবন যাদেরকে শুনলে মুক্তি যোদ্ধা মুক্তি যোদ্ধা মুক্তি যোদ্ধা আরে এ হক কথা কইলি তো ভাই বন্ধু বেজার হয় কি বলবো তারপরে বলি রাগ করতেছেন নাকি আর 8000 কয়জন 80 জন না 60টা 8080 আর একদিকে পাওয়া গেল কত 1000 কত জন সামথিং 1000 সামথিং তে এই যে অবস্থা তাহলে সারা জীবন যাদেরকে আমরা যেটা বললাম সেটার মধ্যে খুঁজে খুঁজে 37 আর যাদেরকে বললাম আমরা তারা মুক্তি যোদ্ধা কি পাওয়া গেল বলে কতে কাদের মোল্লা তুই রাজাকার মিশ্র করল না এ কথা কেন দেখেন পাওয়া গেল কি শেষে যে ওর বাপই হলো রাজা ওই মেয়েটার বাপ রাজাকার আহারে